হ্যালো আসসালামু আলাইকুম আশরীর সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ইংরেজি শেখা যায় তো সেটি আমরা শিখব তো চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটি খুব একটি জনপ্রিয় অ্যাপ তো এই অ্যাপটির মাধ্যমে আমরা অনেক কাজ খুব সহজেই করতে পারবো তার মধ্যে একটি হচ্ছে আমরা যদি ইংরেজি দক্ষতা বাড়াতে চাই তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটির সহায়তা আমরা নিতে পারবো তো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা যদি প্লে স্টোরে সার্চ দেন চ্যাট জিপিটি এটি লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো চ্যাট জিপিটি প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দিয়ে নেবেন তো ইনস্টল হলে তো ইনস্টল হলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ব্যবহার করতে পারবেন তো আমাদের ইংরেজি শেখার জন্য আমরা সবাই কম বেশি জানি হচ্ছে আমাদের গ্রামারটা কিন্তু আগে জানতে হবে তো চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথমে গ্রামারটা শিখে নিতে পারেন অথবা সরাসরি এখানে আপনারা যদি আপনাদের ইংরেজি প্র্যাকটিস করতে চান আপনারা বিভিন্ন আপনারা যদি বাক্য গঠন করতে চান তো সেক্ষেত্রে এখানে কিন্তু নির্ভুলভাবে বাক্য গঠন করতে পারবেন আচ্ছা প্রথমত আপনারা যদি আগে ইংরেজি গামারটা ভালোভাবে শিখতে চান তো সেক্ষেত্রে এখানে আপনারা জাস্ট তো এখানে আপনারা সার্চ করবেন ইংরেজি শেখার জন্য কি কি গামার শিখতে হবে এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি তো এখানে কিন্তু আমাদের বিস্তারিত তথ্য চলে আসবে তো ইংরেজি শেখার আগে আমাদের কিন্তু গ্রামারটা মোটামুটি শিখতে হবে তো তো যে গ্রামারগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ টেন্স আর্টিকলস প্রোনাউন্স প্রিপজিশন ইত্যাদি বয়েস রয়েছে ইত্যাদি এগুলাও কিন্তু আপনারা আস্তে আস্তে চ্যাট জিপিটির মাধ্যমে শিখতে পারবেন তো পরবর্তী ক্লাসে কিন্তু এইগুলা কীভাবে শিখতে হয় গ্রামার চ্যাট জিপিটির মাধ্যমে তো সেটি কিন্তু আমি দেখে দেব আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে ইংরেজি বাক্য গঠন করবেন ঠিক আছে যেমন এখানে আমরা যদি একটা বাক্য গঠন করতে চাই যেমন যেমন শাকিল অনেক ভালো ছাত্র তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা জাস্ট একটা নিজেদের মতো ইংরেজি লিখি এখানে আমরা লিখেছি শাকিল গুড স্টুডেন্ট ঠিক আছে আমরা কিন্তু আমরা কিন্তু বাক্য গঠন করতে চাইছি শাকিল অনেক ভালো ছাত্র তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা যদি আমরা কারেক্ট করতে চাই জাস্ট আমরা একটা ডট দিয়ে আমরা লিখবো কারেক্ট সেন্টেন্স তো এটা লেখে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে আসবে তো এখানে দেখেন এখানে আমরা কিন্তু শুধুমাত্র লিখেছিলাম শাকিল গুড স্টুডেন্ট বাট এখানে দেখেন আমাদের কারেক্ট সেন্টেন্সটা এসেছে শাকিল ইজ এ গুড স্টুডেন্ট এখানে কিন্তু আমরা ইজের ব্যবহার করিনি এর ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু স্যার জিপিটি আমাদের বাক্যটা কিন্তু সংশোধন করে দিল আবার ধরেন আপনি যদি একটা বাংলা থেকে ইংরেজি করতে চান তো সেক্ষেত্রেও এইচ আর জিপিটি কিন্তু আপনাকে সাহায্য করতে পারে এখানে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে জানতে চাই শিক্ষায় জাতির মেরুদণ্ডের ইংরেজিটা কী তো ক্ষেত্রে এখানে কিন্তু সে অটোমেটিক ইংরাজি ট্রান্সলেশন করে দিবে তো এখানে আমরা লিখে দিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ইংরেজি কী তো এটা লেখে আমরা ইন্টারপ্রেস করলাম তো এখানে দেখেন চলে এসেছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এখানে কিন্তু আমাদের ইংরাজি থেকেও অটোমেটিক বাংলা করে দিল এই ওয়ার্ডটাই যদি আমরা একটু ভিন্নভাবে লিখতাম নিজেদের মতো করে যেমন এডুকেশন তো এখানে আমাদের সঠিক সেন্টেন্সটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা যদি আমরা নিজেদের মতো তো এটা যদি আমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে যেয়ে লিখি এডুকেশন ইজ এ ব্যাকবোন অন এ নেশন এখানে আমরা জায়গায় অন দিয়েছি ঠিক আছে আর দার জায়গায় এ দিয়েছি এখন যদি আমরা এখানে লিখে দিই কারেন্ট সেন্টেন্স এখানে কিন্তু আমাদের কারেন্ট সেন্টেন্সটা কিন্তু চলে আসবে তো এখানে দেখেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ এখানে কিন্তু চার জিটিপি আমাদের ভুলটা সংশোধন করে দিল ঠিক আছে এইভাবে কিন্তু আমরা আমাদের ইংরেজির দক্ষতা চার জিপিটির মাধ্যমে বাড়িয়ে নিতে পারবো আর পরবর্তী ক্লাসে আমি দেখাবো চ্যাট জিপি মাধ্যমে কিভাবে আপনারা ইংরেজি গ্রামার শিখবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ